হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস যেখানে আমরা প্রত্যেক দিন বেলা একটার দিকে এসএসসি জিডির ক্লাসগুলো প্রোভাইড করছি তোমরা প্রত্যেক দিন ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে আশা করি এসএসসি জিডিতে তোমাদের যে চল্লিশ নাম্বার টোয়েন্টি ইন্টু টু চল্লিশ নাম্বার সেই চল্লিশ নাম্বারটা কভার করতে পারবো তো প্রত্যেক দিন ক্লাসগুলো দেখলে তোমাদের এই চল্লিশটা নাম্বার অবশ্যই কমন পড়বে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চগুলো বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালেগন মালদাতে রয়েছে প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক তোমরা জিকের শিক্ষক পেয়ে যাবে আলাদা ম্যাথ রিজনিংয়ের আলাদা শিক্ষক পেয়ে যাবে হিন্দি ক্লাসের জন্য আলাদা শিক্ষক পেয়ে যাবে অথবা ইংলিশ ক্লাস যারা করতে যাও ইংলিশের জন্য আলাদা শিক্ষক পেয়ে যাবে প্রত্যেকটি ব্রাঞ্চে এছাড়াও আলাদা আলাদা স্টাডি মেটেরিয়ালস এবং বুকস পেয়ে যাবে আমাদের আবাসিক এবং অনলাইনের ব্যবস্থা রয়েছে যারা আবাসিক এবং অনলাইনে ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে অথবা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো তো দেখে নাও আজকের প্রশ্নগুলো প্রত্যেক প্রশ্নগুলো অবশ্যই প্রত্যেকে দেখবে প্রথম প্রশ্ন দেখো ভারতে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন ভারতে কং ভারতে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন অসম বলছে বেলেগাঁও অধিবেশন পরশ্রম বলছে কলকাতা অধিবেশন পরশ্রম বলছে লাহোর অধিবেশন পরশু বলছে বোম্বে অধিবেশন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বেলেগাঁও অধিবেশন মহাত্মা গান্ধী তোমাদের কাছে প্রশ্ন থাকলো বেলেগাঁও অধিবেশনটা কবে বসেছিল বেলেগাঁও অধিবেশন কবে বসে মহাত্মা গান্ধী ভারতে উনিশশো সালে আসেন দক্ষিণ আফ্রিকাকে তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন এবং উনিশশো সালে ভারতে এসে তিনি ভারতে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন তো তিনি ভারতে এসে কংগ্রেস জয়েন করেন এবং সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন তার রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে পরের প্রশ্ন দেখো বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল অপশন বলছে উনিশশো উননব্বই পরশন বলছে উনিশশো নব্বই পরশ বলছে উনিশশো একানব্বই বলছে উনিশশো বিরানব্বই সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে উনিশশো সালে বসুন্ধরা সম্মেলন হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনারিও শহরে মনে রাখবে বসুন্ধরা সম্মেলন কবে হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে রিও ডি জেনেরিও শহরে কবে উনিশশো সালে কোথায় ব্রাজিলে বসুন্ধরা সম্মেলন দশ বছর অন্তরায় পরের প্রশ্ন দেখো তিলপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত তিলপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত অপশন বলছে অজয় পরশন বলছে ময়ূরাক্ষী পরশ্র বলছে তিস্তা পরশন বলছে অমরাবতী ছোট করতে হবে ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া বাঁধ গড়ে উঠেছে কোন নদীর উপর কী বাঁধ গড়ে উঠেছে অবশ্যই পড়বে এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে তো এই বিষয় সম্পর্কে ভিডিও অলরেডি আছে তোমরা সেই ভিডিওগুলো আমাদের ওয়েবসাইটে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবে সেখান থেকে গিয়ে দেখে নেবে তার তিলপাড়া পাঁধ নদীর উপর ময়ূরাক্ষী পরের প্রশ্ন দেখো গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত অর্শম বলছে পশ্চিমবঙ্গ পরশুম বলছে আসাম পরাসম বলছে গুজরাট পরশ্রম বলছে কর্ণাটক সঠিক উত্তর হবে গির অরণ্য হল গুজরাটে অবস্থিত এটি সিংহ এই অরণ্যে সিংহ রয়েছে গির অরণ্য সিংহ সংরক্ষণ করা হয়েছে পরের প্রশ্ন দেখো সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ কুন্ডী এর মধ্যে সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ কুণ্ডি বুধ শুক্র পৃথিবী মঙ্গল শরীর উত্তর হবে বুধ বুধ হল সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ বুধ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ বুধ শুক্রকে লাল মঙ্গলকে লাল গ্রহ বলা হয় শুক্র পৃথিবীর ন্যায় একটি গ্রহ পৃথিবীকে নীল গ্রহ বলা হয় শুক্রকে শুকতারা বলা হয় পরবরণী ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন অসম যে জাহাঙ্গীর পড়াশোনা হচ্ছে শাহজাহান পড়াশোনা হচ্ছে আকবর পরেশ হচ্ছে বাবর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আকবর আকবর তার ধর্মগুরু অর্থাৎ সেলিম চিস্তি মনে রাখবে সেলিম চিস্তি সেলিম চিস্তির স্মরণে ফতেপুর সিক্রি নির্মাণ করেন তিনি আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে রাজধানীও স্থানান্তর করেছিলেন তো সেলিম চিস্তির সম্মানে তিনি ফতেপুর সিক্রি নির্মাণ করেন যদিও ফতেপুর সিকিতে একটা মহল বলে একটা প্রাসাদ ছিল মহল ফতেপুর সিকি পরের প্রশ্ন দেখো ভারত ছাড়াও আন্দোলন কবে অনুষ্ঠিত হয়েছিল কবে শুরু হয়েছিল ভারত ছাড়া আন্দোলন অসম বলছে পনেরোই আগস্ট উনিশশো বিয়াল্লিশ পড়াশোনা বলছে ছাব্বিশ আগস্ট উনিশশো বিয়াল্লিশ পড়াশোনা বলছে আট আগস্ট উনিশশো বিয়াল্লিশ পড়াশোনা নয় আগস্ট উনিশশো বিয়াল্লিশ সঠিক হবে আট আগস্ট উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়াও আন্দোলন শুরু হয়েছিল ভারত ছাড়াও আন্দোলন শুরু করেছিলেন কে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন ভারত ছাড়া আন্দোলনে যে স্লোগান ছিল সেটা হলো ডু অর ডাই করেঙ্গে ইয়া মারেঙ্গে ডু অর ডাই করবো অথবা মরব মহাত্মা গান্ধী যেসব আন্দোলনগুলো বিখ্যাত আন্দোলন সেগুলো মনে রাখতে হবে অসহযোগ আন্দোলন করেছিলেন উনিশশো কুড়ি সালে আইন অমান্য আন্দোলন করেছিলেন উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলন করেছিলেন উনিশশো সালে আটই অগস্ট পরে প্রশ্ন দেখো কোন মুঘল সম্রাট জিন্দাবির নামে পরিচিত ছিলেন কোন মুঘল সম্রাট অর্শন বলছে বাবর পর পরশুম বলছে শাহজাহান পরশু হচ্ছে জাহাঙ্গীর পর পরের যে ঔরঙ্গজেব তো যে মোগঘল সম্রাট জিন্দাবির নামে পরিচিত ছিলেন তিনি হলেন ঔরঙ্গজেব অরঙ্গজেবের সময় সবচেয়ে মোগল সাম্রাজ্য বিস্তারিত বিস্তৃত হয়েছিল সবচেয়ে বিস্তার লাভ করেছিল আর ঔরঙ্গজেবের সময় থেকেই মুঘল সাম্রাজ্যের ধ্বংস শুরু হয় কারণ ঔরঙ্গজেবের পরে সঠিক রাজা পাওয়া যায়নি শক্তিশালী রাজা পাওয়া যায়নি ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে হত্যা করেন মনে রাখতে হবে অতিরিক্ত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো ঔরঙ্গজেব জিজিওকর পুনরায় প্রবর্তন করেন পরে প্রশ্ন গৌরবহ গ্রন্থে রচে থাকে গহুরবহ গ্রন্থে রচে থাকে পতঞ্জলি তুলসীদাস বাকপতি কালিদাস গৌরবহ যে গ্রন্থটি সেটা হলো চৈতন্যদেবকে নিয়ে রচিত এটা রচনা করেছিলেন বাঘপতি গৌরবহ সঠিক উত্তর হবে বাঘ্পতি পরে প্রশ্ন দেখো ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে ওজন স্তর কোন স্তরে রয়েছে বায়োস্পিয়ার লিথোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার সঠিক হবে স্ট্র্যাটোস্ফিয়ার একটি স্তর হল যেটা ওজন গ্যাসকে নিয়ে গঠিত স্তর সেখানে একটি লেয়ার তৈরি হয়েছে সেটা হলো ওজোনস্ফিয়ার এটা স্ট্যাটোস্পিয়ারের মধ্যে রয়েছে ওজনোস্পিয়ার আমাদের সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে যদিও আমাদের কর্মকাণ্ডের কারণে ওজন স্তর দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে পরের প্রশ্ন দিন ইলাইকে কে প্রথম গ্রহণ করেন দিন ইলাইকে প্রবর্তন করেছিলেন আকবর আকবর সমস্ত ধর্মগুলোকে এক জায়গায় করে তিনি একটি নতুন ধর্ম প্রচারণের চেষ্টা করেন সেটা হলো দিন ই ইলাহি এটা একটা ধর্ম ধর্মীয় মতাদর্শ তো এর প্রবক্তা ছিলেন আকবর তো বলছে প্রথম কে গ্রহণ করেন প্রথম গ্রহণ করেছিলেন আকবরের প্রধানমন্ত্রী বীরবল আকবরের প্রধানমন্ত্রী বীরবল তোমাদের কাছে প্রশ্ন থাকলো আকবরের প্রধানমন্ত্রী বীরবলের প্রকৃত নাম কি বীর বলে প্রকৃত নাম পরে প্রশ্ন দাও চম্বল নদী কোন নদীর উপনদী চম্বল নদী কোন নদীর উপনদী অবশ্য বলছে যমুনা যে বলছে কাবেরী পরশ্র বলছে ইন্দ্রাবতী পরের সময় বলছে গোদাবরী চম্বল হলো যমুনা নদীর উপনদী মনে রাখবে যমুনা আবার গঙ্গা নদীর ডান ডাঁতিরের উপনদী আর যমুনা গঙ্গার সবচেয়ে দীর্ঘতম উপনদী সবচেয়ে বড়ো উপনদী প্রধান উপনদী পরে প্রশ্ন প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফিফা বিশ্বকাপ কবে অনুষ্ঠিত উনিশশো একুশ উনিশশো একষট্টি উনিশশো একান্ন উনিশশো তিরিশ প্রথম ফিফা বিশ্বকাপ যেটা সেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে প্রথম ফিফা বিশ্বকাপ মনে রাখবে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ অর্থাৎ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে উনিশশো তিরিশ সালে পরে প্রশ্ন অসহযোগ আন্দোলন অবসান হয় কোন চুক্তির মাধ্যমে অসহযোগ আন্দোলন যেটা শুরু হয়েছিল নাইনটিন টোয়েন্টিতে অসহযোগ আন্দোলন শেষ হয় নাইনটিন টোয়েন্টি ওয়ানে যখন চৌরিচৌরে ঘট চৌরিচড়া ঘটনা ঘটলো আন্দোলনরত জনতা উত্তেজিত জনতা যখন চৌরিচোরা গ্রামের পুলিশ ফাঁড়িকে জ্বালিয়ে দেয় সেখানে পুলিশ অনেকে মারা যায় সেই ঘটনাটা অসহযোগ ছিল না সেটা যেহেতু ভাইলেন্স হয়ে যায় তখন গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় তো অবসান হয় কোন চুক্তির মাধ্যমে অপশন বলছে চুক্তি জান্দাবুর সন্ধি লক্ষ্ণৌ চুক্তি নাকি গান্ধী আরউইন চুক্তি সঠিক উত্তর হবে গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে অসহযোগ আন্দোলন অবসান ঘটে নাইনটিন অসহযোগ আন্দোলন নাইনটিন টোয়েন্টি ওয়ান শেষ হয় শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন হবে নাইনটিন টোয়েন্টিতে নেক্সট শ্বেতাম্বর দিগম্বর নামে দুটি শাখা কোন ধর্ম বিভক্ত ছিল কোন ধর্ম বিভক্ত শ্বেতাম্বর এবং দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত অসম হচ্ছে শিখ পরাশ হচ্ছে ইহুদি পড়াশোনা হচ্ছে বৌদ্ধ ধর্ম পরাশোনা হচ্ছে জৈন ধর্ম সঠিক উত্তর হবে জৈন ধর্ম জৈন ধর্মের শেষ দুইজন তীর্থঙ্কর অর্থাৎ তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর জৈন তো তেইশতম তীর্থঙ্করকে যারা ফলো করতেন তারা সাদা জামা পরিধান করতেন তাদেরকে বলা হতো শ্বেতাম্বর আর যারা মহ মহাবীরকে অনুসরণ করতেন এবং তারা কোনো জামা কোনো বস্ত্র পরিধান করতেন না তাদেরকে বলা হতো দিগম্বর শ্বেতাম্বর এবং দিগম্বর হলো যৌন ধর্মের দুটো শাখা পরের প্রশ্ন দেখো উনিশশো বিরানব্বই সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কোন কমিশনের সুপারিশে কোন কমিশনের সুপারিশে সেবিকে বিধিবদ্ধ দেওয়া হয় অপশন বলছে মানবেন্দ্র কমিটি পড়াশোনা বলছে চক্রবর্তী কমিটি পড়াশোনা বলছে নর্থ ইন হোম কমিটি পড়াশোনা চেলিয়া কমিটি সেটি করতে হবে নর্থ ইনহাম কমিটি সেটি করতে হবে অপশন তিন নম্বর অপশনটা নর্থ ইনহাম কমিটি পরের প্রশ্ন দেখো কর্মবাদ তত্ত্বের প্রবক্তাকে কর্মবাদ তত্ত্বের প্রবক্তা বলছে মহাবীর বলছে গৌতম বুদ্ধ বলছে পার্শ্বনাথ সঠিক উত্তর হবে কর্মবাদ তত্ত্বের প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ হলেন কর্মবাদ তত্ত্বের প্রবক্তা পরের প্রশ্ন বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় বিশ্ব জলাভূমি দিবস অপশন বলছে পাঁচ জুন পরশু হচ্ছে পাঁচ এপ্রিল পরশন ২০ দোসরা ফেব্রুয়ারি পরশু হচ্ছে দশ অক্টোবর সঠিক উত্তর বিশ্ব জলাভূমি দিবস যেটা পালন করা হয় সেটা হলো দু দোসরা অক্টোবর বিশ্ব জল জলভূমি দিবসকে বলা হয় রামসার সাইট এটা নাইনটিন সেভেন্টি ওয়ানে কনভেনশন হয়েছিল ইরানে প্রথম কনভেনশন হয়েছিল ইরানে নাইনটিন সেভেন্টি ওয়ানে এটাকে রামসার সাইট বলা হয় আর মনে রাখবে ভারত রামসার সাইটে যুক্ত হন নাইনটি নাইনটিন এইটটি ভারত রামসার সাইটে যুক্ত হয় নাইনটিন এইট্টি টুতে প্রথম রামস্টার কন কন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে কোথায় ইরানে আর দুই ফেব্রুয়ারি হলো বিশ্ব জলভূমি দিবস জলভূমি ভারতের জলভূমি যতগুলো রয়েছে সমস্ত কিছুর জন্য ভিডিওস রয়েছে আলাদা তো এগুলো পড়ে নেবে পশ্চিমবঙ্গে দুটো জলভূমি রয়েছে পুরো লিস্ট রয়েছে তোমরা এগুলো দেখে নেবে তোমাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশানে রেখে দেবো পরের প্রশ্ন দেখো প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময় পার্থক্য কত হয় অপশন বলছে এক সেকেন্ড এক মিনিট চার মিনিট চার সেকেন্ড প্রতি এক ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় চার মিনিট এক ডিগ্রিতে সময়ের পার্থক্য হয় চার মিনিট দ্রাঘিমা রেখাগুলি ভারতকে দ্রাঘিমা রাখাগুলি পৃথিবীকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে অর্থাৎ উত্তর দক্ষিণে বিস্তৃত রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয় মূল মধ্য রেখা হলো মূল মধ্যরেখা যেটা গিরিজ শহরের উপর দিয়ে চলে গেছে সেটা হলো প্রধান দ্রাগিমা রেখা মূল মধ্যরেখার ঠিক অপোজিটে থাকে একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখা যেটাকে দিয়ে সময় মাপা হয় তো এই হলো আজকের প্রশ্নগুলো আরও একটি প্রশ্ন আছে ভারতে রেপো রেট কে ঘোষণা করে ভারত সরকারের দপ্তর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতের রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী ভারতে রেপো রেট ঘোষণা করে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক ভারতের রেপো রেট গোষ্ঠী এই ছিল আজকের প্রশ্ন আজকের মক টেস্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর প্রত্যেক দিন মক টেস্ট দেখার জন্য বেলা একটার দিকে তোমাদের প্রত্যেকদিন এসএসসি জিডির মক টেস্টগুলো থাকবে এসএসসি জিডি ছাড়াও যারা ডাব্লুচডি কেপি এবং অন্যান্য পরীক্ষা দিচ্ছে সবার ক্ষেত্রেই এই প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাই